অন্য স্থানে নিয়ে যেতে চাই সেটা হচ্ছে একটা ইসলামিক গজল আমাদের এখানে উপস্থিত আছেন আহসান আবিন পেস স্যার উনি আমাদেরকে একটা ইসলামিক গজলের মাধ্যমে আমাদেরকে একটু রিক্রিয়েশন দেওয়ার চেষ্টা করবেন একটু মনোরঞ্জন করার চেষ্টা করবেন তো আমি জোরদার করতালির সাথে আহ্বান করছি স্যার আহসান আবিন পেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামে যে ডাকি বলো না প্রভু আগে যে নাম ধরে ডাকি তোমার যে নাম ধরে ডাকি তোমার সেই নামেই ভালো লাগে কোন নামে যে ডাকি বলো না প্রভু তোমার নামে যে কত মধু এখন যারা তা বুঝলো না তোমার প্রেমে যে কত সুধা এখন যারা তা বুঝলো না তোমার নামে যে কত মধু এখন যারা তা বুঝলো না তোমার প্রেমে যে কত সুধা এখন যারা তা খুঁজলো না তাদের চলার পথে তোমারি প্রেমের মার্গে গুলো ছড়িয়ে দাও তোমার নামে রাহমানে মরুর বুকে উঠেও জাগে কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে তোমার রূপে সুষমা দু চোখে মেলে যারা দেখলো না হাওয়ায় বাসায় তোমার ছবি হৃদয় দিয়ে যারা আগলো না তোমার রূপে সুষমা দু চোখে মেলে যারা দেখলো না হাওয়ায় বাসায় তোমার ছবি হৃদয় দিয়ে যারা আগলো না তাদের আধারে সে পথ খালি তোমারই আলোতে ভরে দাও তাদের চলার পথে তোমারই প্রেমের মানিকে গুলো ছড়িয়ে দাও তোমার নামে রাহমানে মরুর বুকে উঠে জাগে তোমার নামে এত বন্ধু জানিনি প্রভু আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের সবাই একসাথে করে ভাবা চমৎকার হাম পরিবেশন করলেন আল্লাহ পাকের প্রশংসা করে